আসসালামু আলাইকুম প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি সবাই ভালো আছেন। আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি এখন জানিয়ে দেব বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কারিগরি সমস্যার কারণে বিগত জুন 2021 সালে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের রিইস্যু কার্যক্রম বিলম্বিত হচ্ছিল। দূতাবাস বিষয়টি সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করায় এবং সরকারের দ্রুত পদক্ষেপে উদ্ভূত সমস্যা নিরসন হয়েছে। বর্তমানে সম্মানিত প্রবাসী বিন্দু পূর্বের ন্যায় যথানিয়মে যথাসময়ে পাসপোর্ট রিইস্যু সংক্রান্ত তথ্যের জন্য 05 66 11 7215 হটলাইন নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। কোভিড সংক্রান্ত সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ নির্দেশনার আলোকে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগের ভিত্তিতে বাংলাদেশ সকল আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্ট স্থাপনের লক্ষ্যে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। আশা করা যায় বাংলাদেশের সংশ্লিষ্ট বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্ট সুবিধা স্থাপনের বিষয়টি দ্রুততার সাথে সম্পন্ন হবে। আজকে এখানেই শেষ করছি। আমিরাত প্রবাসী চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাতে করে পরবর্তী নিউজগুলো খুব সহজেই পেয়ে যাবেন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।